সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। भारत माता के बंदे मातरम देखो हमारे से आकांक्षित राजनीतिक व्यक्तित्व माननीय दिलीप घोष महाशय जार अपेक्षा हमारा अधीर आग्रहे प्रपत्त हुए से माननीय दिलीप घोष महाशय अपने सामने तार बक्तव्य तुले धरते वंदे मातरम बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद जय श्री राम। विजय सुभाष संगे देखा हे समस्त गुरुजन प्रणाम पार्टी कर्मी बंधु बांधव सबा के आंतरिक प्रीति और शुभेच्छा जाना सबाई भलो थकून सुरक्षित थकून सुस्थ थकून। दुर्गा पूजा हमारे नव नव कर लक्ष्मी पुजो ताली पुजो खूब शांत सृष्ट है काटाते हैं कारण करोना महामारी एखो जाए व्यापक संक्रमण हमारे जीवन के सुरक्षित रखार जो हमारे संक्रत थे सुरक्षित रखते हैं क्यों मास्क पर आसें बाड़ी बहरे बेड़े भीड़े मध्य अवश्य मास्क पर थकें कारण हमारे जीवन मूल्यवान असुस्थ गुक लोक के हारिए नेता अभिनेता मंत्री एम एल एमपी आत्मय स्वजन का हाराते चाहिए तवधान थकूँ एखो भयंकर दिन आमपक आो दो मास चिंता करबें ना सवधान थकते ही जैक आज के ठीक पाइते हटाते जनसभा आयोजन अल्प समय मध्य बिराट मठ के अपना गड़िए तुले सरकार हमारे मठ दिना भय हजार हजार लोक आसपे हजार हजार लोक बीजेपी ते जॉइन करबे टीएमसी भेंगे चले आसपे ताई बीजेपी के मीटिंग करते देबे ना ताते अटकाते पाच्छे ना। सकाले आमी केशपुर गेछिलाम अंत 20टा ग्राम आमरा घुरेछि समस्त मानुष ग्रामेर रास्ता दुपाशे दाड़िये आछे ना जय श्रीराम बोलछेन कृषकदेर सभा छिल कयेक हजार मानुष एसेछेन एखानेओ किछुक्षणेर एक दिनेर व्यवस्थाय एत मानुष आजके जुक्त होयेछे सारा पश्चिम बंग व्यापी भारतीय जनता पार्टी लहर चले प्लावन चले मेला तो हजार हजार मानुष बीजेपी जॉइन कर घाटार किरपाई केशपुर जे सन्त्रास देखे से सन्त्रास बंद करता प्राय 45-50 बछर धरे पश्चिम बंगलाय कोनो गणतंत्र नाय भारतीय जनता पार्टी गणतंत्र प्रतिष्ठार जन्य लड़ाई करछे आर ऐ लड़ाईते प्राय 30,000 केस आमादेर बिरुद्धे होये जाय 1 लाखेर बेशी लोक 120 जन कर्मी को हत्या करा हुए तार मध्य आमादेर एखानेओ आमादेर कर्मी को हत्या करा हुए कि होयेछे कि ना ऐ हिंसार बिरुद्धे ऐ दुर्नीतिर बिरुद्धे आमरा लड़ाई करछि মমতা ব্যানার্জী सरकार आज के दुर्नीति और हिंसार प्रतीक हये गेछे पुलिस पार्टी कैडर हये गेछे टीएमसी ओदेर ओसी तादेर मंडल प्रेसिडेंट আর এসপি জেলা প্রেসিডেন্ট টিএমসি এখন আমাদের এফআই নাই কথা শুনে না পারমিশন দেয় না তাও ভারতীয় জনতা পার্টি লড়াই করছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করা শাসন প্রতিষ্ঠা করা আমাদের সংকল্প তাই আমরা কাজ করছি তাই এই যে হাজার হাজার সাধারণ কর্মী লোকসভাতে এই সিট আমরা জিততাম জোর করে ভয় দিয়ে রিগিং করে জিতে না হয়েছে খালি কেস করতে 90,000 বেশি ভোট লিড না হয়েছে কাউকে বের করা হয়নি পঞ্চায়েতে নমিনেশন করতে দাওয়া হয়নি ভোট করতে দাওয়া হয়নি আর যারা বেআইনি ভাবে জিতেছে সেই পঞ্চায়েতের সদস্য প্রধান জেলা সমিতি জেলা পরিষদ সমিতি এরাই আজকে সরকারি টাকা লুট করছে রাস্তা টাকা স্কুল বিল্ডিং এর টাকা জল বিদ্যুৎ সমস্ত কিছু উন্নয়নের টাকা ড্রেন লুট হয়ে যাচ্ছে কোনো উন্নয়ন হয় না রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে কি অবস্থা কোথায় যাচ্ছে হাজার হাজার কোটি টাকা আসে কেন্দ্রের থেকে পাঠানো যে রেশনের চাল ফ্রি দে লোককে দেওয়ার কথা সেটাও লুট হয়ে যাচ্ছে বাড়িতে পায়খানা
আসছে লুট হয়ে যাচ্ছে আবাস যোজনার বাড়ি তৈরি করে যেন টাকা আসছে লুট হয়ে যাচ্ছে এই লুটের রাজত্ব শেষ করতে হবে তাই দেখুন যে পঞ্চায়েত সদস্যরা 10 বছর আগে যখন এই সরকার আসেনি মাথায় তেল দেওয়ার জন্য তেল ছিল না লাল চুল উড়তো এখন শ্যাম্পু মেরে ঘুরে বেড়ায় যারা সাইকেলে ঘুরতো মোটরসাইকেলে করে উঠছে যে মোটরসাইকেল চালাতো সে চার চাকার গাড়ি কিনেছে যে টিনের বাড়িতে থাকতো ফুটো ফুটো জল পড়তো বাড়িতে সে আজকে তিনতলা সাদা নীল রং করা বাড়িতে থাকছে টাকা কোথা থেকে আসছে যার নিজের পয়সায় চা খাওয়ার পয়সা ছিল না যে একটা বিড়ি দুবার খেত খুঁজে আর নিবে কানে খুঁজে রাখতো সে দামি দামি সিগারেট খাচ্ছে যে লোকের পয়সায় চা খেত সে কোন স্পেশাল চা খাওয়াচ্ছিল গালে মাংস ছিল না হাড় বেরিয়ে থাকতো গাল ঢুকে গেছিল এখন ফলতলে মাংস হয়েছে সরকারি পয়সা খেয়েছে গরিব লোকের উন্নয়নের টাকা লুট করেছে যারা ফুটানি মারছে তাদেরকে হিসাব দিতে হয় সে এমএলএ হোক এমপি হোক পঞ্চায়েত হোক কাউকে ছাড়া হবে না যত বড় নেতা তাকে তত দূরে জেলে জগন্নাথ দর্শন করতে কটক ভুবনেশ্বরে পাঠানো হবে আর ছোট ছোট নেতা হলে মেদিনীপুর জেলে মাঝারি নেতা হলে কলকাতা সেন্ট্রাল জেলে পাঠানো যারা এখনো চমকাচ্ছে ধমকাচ্ছে চোখ দেখাচ্ছে তাদেরকে আমি বলছি সময় আছে খুব খারাপ সময় আসছে একটু সাবধান হয়ে যান মানুষের যা রাগ আছে মনে ক্ষোভ আছে সেটা যদি ফেটে পড়ে তাহলে ঘর সংসারে শান্তি থাকবে না গ্রামে থাকতে পারবেন না যা অত্যাচার মানুষকে করেছেন বাকি জীবনটা গ্রাম ছাড়া হয় ঝাড়খণ্ডে বা উড়িষ্যায় ভাই অত্যাচার বন্ধ করুন লুট বন্ধ করুন মানুষ সব দেখছে মোদিজি সারা দেশের মানুষকে ফ্রিতে চাল দেওয়ার জন্য রেশনে চাল চাল পাঠাবেন যাতে লোকের আয় উপায় নেই লোক বাড়িতে বসে ফ্রিতে চাল পায় ভাত ডালটা খেতে পারে সেটা পর্যন্ত লুট হয়ে গেল পরশুদিন 150টা ট্রাক ধরা পড়েছে বাংলাদেশ যাচ্ছিল কি নিয়ে রেশনের গম নিয়ে রেশনের গম বাংলাদেশ চলে যাচ্ছে আমরা কোথা থেকে পাবো প্রত্যেকটি মানুষকে মাসে 5 কিলো করে চাল দেওয়ার জন্য মোদিজি চাল পাঠিয়েছেন আর দিদিমণি সেটা কেটে দিয়েছেন এখন 1 কিলো চাল দিচ্ছেন কি দিচ্ছেন কিনা বলছেন সারা জীবন রেশন দেবো মাসে 1 কিলো চাল খেয়ে ছাগলও বাঁচে না মানুষ কি করে বাঁচে এরকম ভাবে আপনি বাঁচিয়ে রাখবেন সারা জীবন আরে আপনি কোথায় থাকবেন 6 মাস পরে কেউ জানে না জায়গা দেখুন আপনি আপনার ভাই এই ইঞ্চি সাইজের ফুট সাইজের যত নেতা কাউকে বাংলায় শান্তিতে থাকতে দেবো না মানুষের জীবনকে অশান্ত করেছে লুট করেছে না এই হিংসা দুর্নীতি রাজত্ব প্রতিষ্ঠা করেছে এটা বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়ছে সারা ভারতবর্ষে পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গে পরিবর্তন করেছে কমপক্ষে কেউ চোখ দেখাতে পারবে না আপনি আপনার ভোট দিতে পারবেন আপনার মতো আপনি রাজনীতি করবেন পার্টি করবেন কেউ চমকাতে পারবে না মা মনের রাস্তায় বেরোবেন নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন কেউ তার দিকে তাকাবার সাহস পাবে না আজকে 60-70 বছরের কোন মহিলা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নন হাটে বাজারে গেলে চিন্তায় থাকে মেয়েরা স্কুল কলেজে টিউশন গেলে চিন্তায় থাকে এই জন্য দিদিকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল আমরা মহিলারা ধর্ষিত হচ্ছে রাস্তায় বেরোলে হাত ধরে টানছে আঁচল ধরে টানছে আর দিদিমণি বলছেন সব দুষ্ট ছেলেদের কাজ দিদি সব ভাইরা এখন দুষ্ট হয়ে গেছে এই দুষ্ট ভাইদের সৃষ্ট করে করতে হয় আমরা ভালো করেই জানি সব হবে আর পুলিশকে বাড়ির চাকর মাত্র করে রেখেছে নেতাদের বাড়ি ঘর মুছে দিচ্ছে বাসন মেজে দিচ্ছে এই পুলিশের কাজ ওরা বলে দিচ্ছে কার নামে কেস দেবে কার নামে এফআইআর করবে কার বাড়িতে পুলিশ গিয়ে তাকে তুলে নিয়ে আসবে 30,000 কেস লক্ষ লক্ষ কার্যকর্তা আমাদের বাড়ি থাকতে পারছে না সন্ধ্যা হলে পুলিশের গাড়ি পৌঁছে যাচ্ছে তুলে নিয়ে আসবে বলে বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে কি অন্যায় করে দিতে তারা ভারতীয় জনতা পার্টি করে এটা তাদের অন্যায় বিজেপি করবে মাথা উঁচু করে সারা দেশে করছে এখানেও করবে কারণ হিম্মত হবে না এই পুলিশের লোকেরা যারা ভাবছেন যে দিদিমণি চামচাগিরি করে চাকরি থাকবে আরে 6 মাস পরে দিদিমণি থাকবেন তো আপনি কোথায় থাকবেন আপনাকে তো বাকি জীবন চাকরি করতে হবে ঘর সংসার চালাতে হবে আপনি কি সুন্দরবনে যেতে চান নাকি পাহাড়ে গিয়ে কেলানি খেতে চান গুরু আমরা কারো অধিকারে হাত দিই না আমরা আইনে বাইরে যাই না আমরা পারমিশন নিয়ে কাজ করি তা সত্ত্বেও আমাদের কর্মীদের কেস দেওয়া হচ্ছে কেউ যদি ফেসবুকে কিছু লিখে সরকারের বিরুদ্ধে সমালোচনা করে সত্য কথা বলছে আমখানের টাকা খেয়েছে লিখেছে তার বাড়িতে পুলিশ তাকে তুলে নিয়ে আসছে থানায় এই যে লেখালেখি
সাইবার ক্রাইম এতে কাউকে অ্যারেস্ট করা যায় না পুলিশ জানে তাই তুলে নিয়েছে তাকে থানায় নিয়ে স্থানীয় গাঁজার কেস দিচ্ছে পাঁচ কিলো গাঁজা দেবে থানাতে সেইটা সবাইকে কেস দেয় যায় অ্যারেস্ট করার নামে গাঁজা পঞ্চাশ জনকে গাঁজার কেস দিল আর নারে একটা পুরোনো পিস্তল হাতে দিয়ে বলছে আর্মস কেস পিস্তল দিয়ে আবার ছিমিক হয়েছে দেড় লক্ষ সিভিক পুলিশ চাকরি করছে আরে যে পয়সা পাও তোমার প্যান্ট জামা কেনার পয়সা হয় না বউ বাচ্চার জামা কাপড় কিনে দিতে পারো না তাও চামচাকরি করছো দিদি দশ বছর চাকরি করছো তিনশো টাকা পাও তার চেয়ে লেবার মাটি কাটলে বেশি টাকা পায় লজ্জা করে না এই পয়সাতে তোমার মাথা কিনে নিয়েছে তুমি চামচাকরি করছো পঞ্চায়েত ইলেকশনের সময় এই সিভিক পুলিশরা আমাদের ভয় দেখিয়েছিল যারা নবীন স্যার করেছে তার বাড়ি গিয়ে বলছে নবীন স্যার তুলে নাও নাহলে ঢুকে দেবো ভেতরে গাছে বেঁধে খুব পিটিয়েছিল আমাদের লোক আগামী দিনে খুব কষ্ট আছে তোমাদের কপালে দিদিমণি তোমাদের চাকর রেখেছে তোমরা আমাদের পয়সা বেতন পাও আর সাধারণ মানুষকে ধমকাচ্ছ ক্যাটাগরি করছো মানুষ সব নাম লিখে রেখেছে সব চিনে রেখেছে যেদিন সরকার পাল্টাবে জল খাওয়ার সময় পাবেন এমন তারা করবে সেই জন্য যারা আইন হাতে নিচ্ছে মানুষকে অত্যাচার করছে আমি তাদের সাবধান করে দিচ্ছি আমরা কাউকে কষ্ট দিই না কোনো অন্যায় করি না কারো অধিকারে হাত দিই না আমরা চাই সবাই মাথা উঁচু করে বসুক নিজের মতো রাজনীতি করুক সবাই স্বাধীনতা ভোগ করুক গণতন্ত্র ভোগ করুক তার জন্য লড়াই করছে তাতে যারা বাধা দিচ্ছে তারাই গণতন্ত্রের শত্রু সমাজের শত্রু তাদের চিনে রাখুন সব হিসাব রাখুন উত্তরপ্রদেশকে সিধে করেছি বিহারকে সিধে করেছি পশ্চিম বাংলার সিধা করতে বেশি সময় লাগবে না যারা সরকারি পয়সা লুট করে গরিব মানুষের পয়সা লুট করে এইসব ফুটানি করছে গাড়ি বাড়ি করছে বাকি জীবনটা সুখে থাকতে দেবো না হয় জেলে থাকবে নাহলে গ্রামের বাইরে বাংলার বাইরে এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে বলে একশো কুড়ি জন কর্মীকে খুন করেছে আমাকে একশো কুড়ি জন প্রাণ দিয়েছে আরো একশো কুড়ি জন প্রাণ দেবে কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তন করবো গণতন্ত্র প্রতিষ্ঠা এটা আমাদের সংকল্প তাই দুর্গা পূজা করে সবার সঙ্গে দেখা হলো বিজয়ার পরে আনন্দ হয়েছে খুব আমরা বেরোতে পারিনি পূজা দেখতে পারিনি সভা সমিতি করতে পারছি না কমপক্ষে পরস্পরের সঙ্গে দেখা হয়ে গেছে কুশল বিনিময় হয়েছে সবাই নিজেকে সুরক্ষিত রাখুন আগামী দিন আবার দেখা হবে হাজার হাজার সংখ্যার মেলা হবে সভা হবে আর টিএমসি পার্টি থেকে সব নেতারা আসা শুরু করেছে সিপিএম কংগ্রেস আসবে তারা বুঝে গেছেন এই অন্যায় অবিচারের বিরুদ্ধে যে লড়াই করতে হয় বিজেপি ঝান্ডা হাতে নিতে হবে কারণ তাদের নেতারা খোঁজই নেয় না আর টিএমসি এই পার্টিটা গুন্ডা বদমাস গেটকাটা পকেটমার সমাজ বিরোধীদের পার্টি হয়ে গেছে টিএমসি কোন ভদ্রলোক আজকাল টিএমসি করে না চুপ করে বসে আছে যারা ভদ্রলোক ছিলেন তারা বলছে আমি আর ভোটে দাঁড়াবো না চারজন এমএলএ বলেছে কেন দাঁড়াবেন না আপনি তো জিতে যাবেন বলছেন সব সিট জিতবেন দিদি আবার মুখ্যমন্ত্রী হবে যেমন গত বছর বলেছিলেন দিদি বিয়াল্লিশটা সিট জিতে প্রধানমন্ত্রী হবে হয়েছে ছেলে দিদিমণি আর তার ভাইরা এখন স্বপ্ন দেখছেন দিদি আবার সিএম হবে কোন সিএম হবে না মে মাসে দিদিমণির বিসর্জন হবে নবান্ন থেকে গঙ্গায় যাবে এই অন্যায়ের অত্যাচারের যে প্রতীক এই সরকারকে বিসর্জন দিতে হবে আমরা বলিদান দেওয়ার জন্য লড়াই করতে এসেছি আমাদের শ্যামাপ্রসাদ বলিদান দিয়েছেন দীনদয়াল উপাধ্যায় বলিদান দিয়েছেন হাজার হাজার কর্মী বলিদান দিয়েছেন দেশকে সুরক্ষিত রাখার জন্য মানুষের সম্মান ফিরে দেওয়ার জন্য সেই লড়াইতে যারা সামিল হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি ভারতীয় জনতা পার্টি ঝান্ডাকে উঁচু করে ধরুন সারা দেশ আপনার পেছনে আছে আগামীকাল আজকেই আমাদের মাননীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্টির আগে প্রেসিডেন্ট মানে অমিত ভাই আসছেন আমি এখান থেকে সোজা এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাব সেই জন্য বেশি সময় নেই আমাদের কাছে আমার সঙ্গে দেখা হয়ে গেল এই উৎসাহে আর বিশ্বাসের সঙ্গে কাজ করুন বিজেপিকে কেউ আটকাতে পারবে না কেউ পারেনি আমরা জিতবো বাংলা পরিবর্তন করবো ধন্যবাদ ভারত মাতা জয়